তাকে দেখার পরে আকৃষ্ট হয়ে গেল। মেয়েটাকে ডেকে বললো, মা তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম শকুন্তলা, তোমার বাবার নাম বলে ব্রাহ্মণ রামলাল, আমরা হলাম ব্রাহ্মণের আপনার সন্তান, আমার মা ব্রাহ্মণ, আমার বাপ হলো ব্রাহ্মণ, আমার খানদান হলো ব্রাহ্মণ। বলল, তুমি আপনার বাড়ি যাবে, রাত্রিবেলায় তোমার আব্বাকে বলবে, আগামীকাল জানো আমার মন্ত্রীলয়ে তোমার বাপ রামলাল জানো অবশ্যই হাজির হয়ে যায়, যদি হাজির না হয় আমি আপনার বলে হয়েছে তোমাদের বাড়িতে, আমি আপনার বলে হয়েছে প্রশাসন নিয়ে আমি কালকে হাজির হব, তোমাদের মুসিবত বেড়ে যাবে। বাদশা জাহাঙ্গীরের যেমন ঘটনা শুনলেন মনে শুনতে পাবেন, আপনার বলে হাজে শের আলী খাঁ আপনার ভারতবর্ষে মুঘল শাসকদের অবদান সম্পর্কে আপনারা শুনছেন বাবা, ইতিহাস পড়তে হবে ভালো করে, শুধু নামধারী ইতিহাস, আপনার ক্লাসের ইতিহাস পড়লে হবে না, বিশ্ব ইতিহাস পড়ুন, আপনার বলে হাজে বিশ্বকোষ পড়ুন, জানতে পারবেন পৃথিবীর ইতিহাসে কত অবদান মুসলমানরা রেখেছে। বাদশা আপনার বলে হাজে পৃথিবীর জমিনে ঔরঙ্গজেবের জামানাতে আপনার শের আলী খাঁ আপনার যেমনি আটে দিয়েছে, আপনার মেয়েটা বাড়ি চলে আসলো, 13 বছরের মেয়ে, রাত্রিকালে আপনার ঘুমাতে পারে না, আব্বা জানকে ডেকেছে, যদি না বলি মুসলমানদের প্রধানমন্ত্রী ধরে নিয়ে গিয়ে আমার আব্বাকে শাস্তি দেবে। মেয়েটা রাত্রিবেলায় কেঁদে উঠেছে, বাপ আপনার রামলাল ডাক দিয়ে বলল, ও মা তোমার আপনার চিন্তা মনে হচ্ছে, তোমার চেহারা দেখে মনে হয় তুমি কিছু আপনার ভাবছো কি বলো? মেয়েটা বলল, আব্বা জান আমাদের দেশের আপনার প্রধানমন্ত্রী নাম হলো তার শের আলী খাঁ, বেনারসে রাজত্ব করতেছে, আর তাদের আপনার বাদশাহ হলো আপনার বাদশাহ ঔরঙ্গজীব, এত জালিম আপনার অত্যাচার প্রধানমন্ত্রী আমাদের আপনার উপরে হস্তক্ষেপ করছে, আমাকে দেখার পরে তার কি হলো? আমাকে দেখার পর তোমার উপর প্রেশার দিয়েছে, তোমাকে অবশ্যই কাল যেতে হবে। বাদশাহ আপনার বলে হয়েছে, তার বাদশার লোক যেহেতু আমাকে আপনার না গেলে অ্যারেস্ট করবে, প্রধানমন্ত্রী বলে কথা, আপনার শের আলী খাঁর বলে কথা, সকাল হয়ে গেল আপনার রামলাল চলে গেল, যেমনি মন্ত্রীলয়ে পৌঁছেছে আপনার শের আলী খাঁ আপনার গোপনে নিয়ে যাওয়ার পর বলছে, তোমার নাম কি? বলে রামলাল। তোমার মেয়ের নাম? বলে আপনার মেয়ের নাম হলো শকুন্তলা। বলে, এ আপনার ব্রাহ্মণ তোমার কপাল ভালো, চিন্তা করো না, আমি তোমার ওই মেয়েটাকে আমার অর্ধাঙ্গিনী বানাবো, আমি বিবি বানাবো, যেমনি শুনেছে আপনার সঙ্গে সঙ্গে আপনার বলে হয়েছে আপনার ব্রাহ্মণ রামলাল বলল, এ আপনার বাদশাহ আপনার প্রধানমন্ত্রী শের আলী, তোমাদের ধর্মে কি এরকম আছে জোর করে কাউকে বিবাহ করতে পারা যায়? না না না, বেধর্মী তো দূরের কথা, একজন মুসলমান অপর মুসলমানের মেয়েকে যদি বলে জোর করে করব, মেয়েটা যদি বলে করব না, আমার মতো মতিউর রহমান পড়াতে পারবে না, আপনাদের বড় হুজুর পারবে না, আপনাদের ছোট হুজুরও পারবে না, মুক্তিও পারবে না, কোন মেয়ের অসম্মতি যদি আপনার বলে হয়ে যায়, সম্মতি যদি না হয় তার বিবাহ দেওয়া কোন মুক্তি মহাদেশের পক্ষে সম্ভব হবে না। মেয়েটা বললো, আমি রাজি নাই, আর আপনার বলে হয়েছে ব্রাহ্মণ আপনার রামলাল বলতেছে, শোনো আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, কারণ আমি হচ্ছে ব্রাহ্মণ, তুমি হলে মুসলমান, কি করে সম্ভব হবে? আমি আপনার বলে হয়েছে আমার মেয়েটাকে আমি কলমাও পড়াবো না, এই রকম চিন্তা ভাবনা নিল মেয়েটা আপনার বলে হয়েছে ওই অবস্থায়, আমার তো আপনার মাত্র 13 বছর, আমার মেয়েটা এখনো ব্যাচেলার হয়নি, আমি মেয়েটার বিবাহ দেব না, মেয়েটার আপনার বিবাহ দিবেন, যেমনি বলেছে শের আলী খাঁ বলল, যদি না দাও, মাত্র 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে তোমার মেয়েকে আমি মন্ত্রীলয়ে উঠিয়ে নিয়ে এসে বিবাহ করব, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ শের আলী খাঁ এত বাজেট করলো মেয়েটার
আপনার বলে হয়েছে আপনার জীবনে আপনার দুর্ভিক্ষ নেমে আসবে, অশান্তির দাবানে চলবে বলে আপনার ব্রাহ্মণ রামলাল সারা রাত্রি ঘুমালো না, বিবির সঙ্গে ব্রাহ্মণীর সঙ্গে রাত্রিবেলায় আলাপ আলোচনা করতে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। মেয়েটার সঙ্গে আপনার কথা বলা যাবে না, কারণ আমার মেয়ে যদি জানতে পারে আমার মেয়ে আর আপনার বলা হয়েছে রাত্রিবেলায় ঘুমাবে না। তাই বলে ব্রাহ্মণ আপনার ব্রাহ্মণীর সঙ্গে রাত্রে আলাপ আলোচনা করলো, আপনার করতে আছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আপনার শকুন্তলাও চলে আসলো। আব্বা যান কি হয়েছে ঘুমাও না, আজ রাত্রে কি হলো তোমার কেন চোখে ঘুম নাই? বলে মা তোর মতো সুন্দরী একটা মেয়ের জন্ম দিয়ে আমি বড় পাপ করেছি, এই সেরালিকা প্রধানমন্ত্রী বেনারসে তোকে বিবাহ করার জন্য মাত্র 2 দিন টাইম দিয়েছে। মেয়েটা বুদ্ধিজীবী ছিল, মেয়েটা খুব চালাক চতুর ছিল, বলে আব্বা যান প্রধানমন্ত্রীর সঙ্গে লড়ে পারবে না, কারণ যার ক্ষমতা আছে ওকে আপনার ক্ষমতায় পারা যাবে না, অতএব আপনি যান। যাওয়ার পরে বলেন 1 মাস আমাদেরকে সময় দিতে হবে। 1 মাস সময় নিয়ে আসেন, ব্রাহ্মণ রামলাল বলতেছে মা 1 মাস সময় নিবি, 1 মাসের পরে ওটাই তো ঘটবে, ঠিক না বেঠি? 1 মাসের পর রেজাল্ট কি হবে, তুই কি আপনার ক্ষমতায় আসবি? বলে মা আপনার বলে হ্যাঁ ওটাই ঘটবে। মেয়েটা বুদ্ধিজীবী বলছে না না না, 1 মাস সময় চাচ্ছি, এখানে মাথাতে একটু বুদ্ধিটা আনতে হবে, তারপর আপনার বলে হয়েছে বিবাহ যা হবে হবে, বাচ্চার আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রী আপনার সেরালি খার কাছে চলে গেল, ব্রাহ্মণ রামলাল যাওয়ার পর বলছে আপনার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, তবে মেয়েটাকে উপযুক্ত করে সাজানোর জন্য আরও 1টা মাস সময় দিতে হবে। এই 1 মাস সময় দরখাস্ত করে নিয়ে আসা হলো, আপনার 1 দিন গেল, 2 দিন গেল, আপনার গেল 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, আপনার বলে হয়েছে যখন 28 দিন হয়ে গেল আর মাত্র 2 দিন আপনার সময় নাই, মেয়েটার মাথায় আপনার টনক লড়ে গেল, আমি আব্বাকে কি বলে জবাবদিহি করব, আর আপনার বলে হয়েছে কি করে উদ্ধার হবে? হঠাৎ করে ব্রেনে খুলে গেল আপনার প্রধানমন্ত্রীর যিনি মালিক, যিনি বাদশা আপনার ঔরঙ্গজীব, শুনেছি নাকি ন্যায্য বিচারক, যিনি টুপি সেলাই করে জানো খায়, আপনার কোষাগার থেকে টাকা কারো অপহরণ করে না, যিনি বিচার করলে মসজিদে আপনার জামে মসজিদের বারান্দায় করে, মসজিদ হলো পার্লামেন্ট, যিনি কোনোদিন আপনার বেউজুদে থাকে না, যার আপনার বলে হ্যাঁ যে 34 বছর তাহাজ্জুদের নামাজ কাদা নাই, আজ মুসলমানের পরহেজগারিতা দেখব, তাই বলে রাত্রিবেলায় আপনার ছেলেদের পোশাক করে ঘোড়ার পর সবার হয়ে রাতারাতি বেরিয়ে গেল দিল্লির জামে মসজিদের দিকে, আপনার সকালবেলায় বৃহস্পতিবারে আপনার বলে হাজ পৌঁছে গেল, সেই দিন থাকার পরে শুক্রবারের দিন আপনার মসজিদের কাছে হাজির, বাদশা ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি মসজিদের আপনার বলে হাজ জুম্মার নামাজ সমাপ্ত করে যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন সবাই তাকে দরখাস্ত দেয়, সবাই তাকে মামলার আপনার বলে হাজ আপিল করে, আপনার সবার এর গেল হাতে নাই, আর যেমনি মেয়েটা দিয়েছে আল্লাহর আপনার মহালী হযরতে ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাতে না ধরে রুমাল দিয়ে ধরলেন জোরে বল সুবহানাল্লাহ, জামলে দিয়েছে সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলে বলে হুজুর সবার হাতে ধরলেন আমার কেন আপনার হাতে ধরলেন না? বলে মা তুমি আপনার ছেলে নও, তুমি হলো মেয়ে ছেলে, সেজেছো সাজলে হয় না হতে হয়, সিপাহী সালার মতো একবারে সিপাহী হয়ে গেছে, কিন্তু আল্লাহর মহালী তিনি জানতে পারছেন ইনি হচ্ছেন মহিলা, রুমাল দিয়ে ধরলেন তোমার হাতে স্পর্শ করব না। তাই বাবা পৃথিবীর জমিনে আল্লাহর মহালী বাদশা ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি আপনার রুমাল দিয়ে ধরে বলছে মা তোমার অনের আপনার মনের কথা কি বলো? মেয়েটা বলল মুসলমানদের প্রতি আমার আপনার আক্ষেপ, মুসলমানরা পরকে বোঝাই কিন্তু নিজে বুঝতে পারে না, জোরে বল নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করেন বলি
আজ দেখতে চাই কোরআন অনুযায়ী বিচার করেন আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে দেখাতে হবে। যে মানুষকে জোর করে বিবাহ করে, বাদশা আওরঙ্গজীব বলছে না মা জোর করে মুসলমান বিবাহ তো দূরের কথা, কোন মুসলমান অপর মহিলাকেও আপনার মুসলমান হলে বিবাহ করতে পাবে না, জোর করে বিবাহ করা চলে না, সম্মতি দুজনের থাকবে। তারপরে বলে যদি তাই হয় আমি হলাম ব্রাহ্মণের কন্যা, আমার নাম শকুন্তলা, আমার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল, আপনি কেমন মন্ত্রী রেখে দেন, আমার রূপ দেখে পাগল হয়ে জোর করে তুলে নিয়ে যাবি, আমি ব্যাচেলার হইনি মাত্র 13 বছরের একটা যুবতী, আমাকে নিয়ে যাবেন, বিচার আপনাকে করতে হবে। আল্লাহর মহানবী বাদশা ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি উনি মেয়েটাকে বাড়ি নিয়ে গেলেন, একটা পার্সোনাল কামরা দিয়ে বলল মা তোমার যদি কিছু লেবাস লাগে দাও, লেবাস কিছু দেওয়া হলো চেঞ্জ করলেন। উনি গোসল করে মেয়েটাকে বললেন চিন্তা নয় আমার বাড়িতে থাকো খাও, আমি তোমাকে বিচার করে দেব, তোমার চিন্তা কোনো নাই। মেয়েটা গোসল করে খাবার দাবার খেলো, মাত্র 24 ঘন্টা ছিল, 24 ঘন্টাতে যতবার মা বলে ডেকেছিল মেয়েটা বলেছে আমাকে 13 বৎসরে অতবার আমার জন্মদাতা পিতা মা বলে ডাকে নিজরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী হযরত আপনার ঔরঙ্গজীব রহমাতুল্লাহ 24 বছরে হাজারো মা বলে ডেকে মেয়েটার মন জয় করলো। মেয়েটাকে বললো মা চিন্তা করো না, তোমার ন্যায্য বিচার আমি যদি না দিতে পারি, এই দেখো রোজা রাখলাম, 1 গ্লাস পানিও পান করবো না, জোরে বল সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আল্লাহর কাছে শপথ করলেন আল্লাহ আমার দ্বারাই ন্যায্য বিচার যেন হয়ে যায়, আমাকে বাদশাহী দান করেছ, আমার দ্বারাই যদি অন্যায় হয়ে যায় তোমার আদালতে গিয়ে আমার বিচার চলবে না, আল্লাহ আমার আপনার আদালতে যেমন এসেছে তোমার আদালতে আমি যেন আসামি না হই, আমাকে আপনার তৌফিক দান করো ন্যায্য বিচার করে যেন যেতে পারি। আল্লাহর মহানবী বাদশা ঔরঙ্গজীব রহমাতুল্লাহ আপনার বারে হয়েছে মেয়েটাকে রাতারাতি আপনার সোনা দানা গহনা গাঁঠি দিয়ে পোশাক আশাক দিয়ে বললেন চলে যাও, তুমি আগামীকাল আপনার বেলা 10টার সময় মন্ত্রীলয়ে বেনারসে পৌঁছাবি, আর আমি যতক্ষণ না যাব ততক্ষণ বিড়াল আপনার বিয়ের পিঁড়িতে বসবে না, আমি বাদশা ঔরঙ্গজীব আপনার বলে হাঁচে বিচার করব। মেয়েটা চলে গেল রাত্রে বেলায়, বাপ আপনার বলে হয়েছে রামলাল অবাক হয়ে গেল, মা কোথায় গেছিলে আমি তো হয়রান, বললে আমি মুসলমানদের বাদশার কাছে গেছিলাম, দিল্লির জামে মসজিদ থেকে ঘুরে আসলাম। বলে মুসলমানদের বাচ্চা আপনার এই কাজ করবে আর ওর কাছে গেছো, ওরা তো নিজে নিজে ঠিক থাকবে। বলে আব্বা যান সব মানুষকে এক আপনার দাড়ি পাল্লাতে বিচার করলে হয় না, তুমি আমাকে 13 বৎসরে যতবার মা বলেছ তার চাইতে 24 আপনার ঘন্টা দিয়ে বেশি মা বলে ডেকেছি। আমার বিশ্বাস এ বাদশা ঔরঙ্গজীব আমাকে ন্যায্য বিচার দেবে, আমার জন্য কোনো একটা ভালো বিচার হবে, তবে চিন্তা করো না আপনার নির্দিষ্ট টাইম হয়ে গেল। আল্লাহর বান্দি আপনার নিজের পিতামাতাকে বেঁধে মন্ত্রীলয়ে হাজির হলো, আল্লাহর মহানবী বাদশা আপনার ঔরঙ্গজীব ঘোড়ার ওপর চেপেছিল তবে আপনার ছদ্মবেশে যায় ফকিরের লেবাস পড়লো, আপনার বলে হয়েছে মুখে নেকাব লাগিয়ে ভিক্ষার মতো একটা থলি আপনার নিল আর একটা থাল নিয়ে চলে গেল, বাদশা আপনার ভিখারি সাজলো, যাবার পরে আপনার মন্ত্রীলয়ে ঢুকলো, সেরা লিখার লোককে ডেকে বলছে বলে এখানে আপনার প্রধানমন্ত্রী বিবাহ, বলে হ্যাঁ আমি আল্লাহর ফকির আমাকে একটু ভিক্ষা দিতে বলো, বলে এখন নাই দুটো খেলে খেয়ে দাও, বলে না খাবো না যতক্ষণ না দেবে ততক্ষণ আমি যাব না। মন্ত্রী আপনার বলে হয়েছে মন্ত্রীকে বলো, তারা আপনার প্রজাপন্ত্র যারা ছিল তারা বলল বলে আপনাকে ডাকে, বলে আজকে শুভ কাজে কে বাধা দেয়, বলে ফকির এসেছে, বলে ফকিরকে আপনার কিছু টাকা দিয়ে দাও। আল্লাহর মহানবী বলল না আমি এমন ফকির আজকে যিনি আপনার বাদশা বিবাহ করবে ওর বিবাহ হতে মঙ্গল যতক্ষণ আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দেবে। আল্লাহর মহানবী যেমনি বলেছে শেরালিকা মনে মনে চিন্তা করছে বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ হবে, শুভ কাজে বাধা দে টাকা দে।
টাকা যেমনি দিতে গেছে আল্লাহর মহান ওলির হাতে যেমনি পড়বে, গাপ করে হাতটা ধরে নিজের মুখের নেকাবটা খুলে বলছে, বেটা তোকে দেশ চালাতে দিয়েছি না ধ্বংস করতে দিয়েছি, আর তোর বিচার আপনার বিয়ের পিড়িতে হবে, নিয়ে যাওয়ার পরে আপনার হাজার হাজার লোক বাদশা আপনার বলে হচ্ছে ঔরঙ্গজীব, আপনার তরবারি খোলার পরে বিয়ের পিড়িতে তার কাল্লা দুই ভাগে বিভক্ত করে দিলেন, জোরে বলুন আপনার বলে হয়েছে নাউজুবিল্লাহ, তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করলেন, করার পরে বললেন বাদশা আপনার বলে হয়েছে ঔরঙ্গজীব, বলে মন্ত্রী তোর মতো অবিচারক যদি মন্ত্রী থাকে তাহলে দেশের শাসন হবে না দেশের শোষণ হবে, অতএব তোর মতো আপনার বলে হয়েছে হারাম খোরকে থুয়ে লাভ নাই, তাই আপনার পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হলো, ওইখানে শুকরিয়া আদায় করল, আপনার রামলাল অবাক হয়ে গেল, এত বড় বিচার আমার করে দিল, বাদশার হাত পা ধরে বাড়ি নিয়ে গেল, যাবার পরে ওইখানে এক গ্লাস পানি পান করল, আর নামাজের সময় হয়ে চল বলে তিনি দুই রাকাত নামাজ একটু বাইরে পড়েছিলেন, পরবর্তীতে রামলাল সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছিল, কি করে দিয়েছিল মসজিদ, তাই বলে বাদশাহ ঔরঙ্গজীব করেননি, মন্দির ভেঙে করেছেন না, ওই মসজিদটাকে টেনে নিয়ে এসে বলছে যে মন্দির ভেঙে মসজিদ করেছে বাদশাহ ঔরঙ্গজীব, ওই ইতিহাস পড়ার দরকার আছে, ওটা রামলাল তৈরি করেছিল যে আমার মেয়েকে নিষ্কৃতি দিয়েছে, আর সেরালি খার ন্যায্য বিচার করাতে আমি খুশি হয়ে মুসলমানদের জন্য একটা দান করে দিলাম, এটা দান করেছিল তাই বলে মুসলমানরা চাহেনি, আর দিলেও হবে না, শুনে রেখে দেন, কোন ব্যক্তি যদি কিছু টাকা দেয় অমুসলিমেরা লেওয়া যাবে কি যাবে না, লেওয়া যাবে যদি নির্দিষ্ট করে না দেয়, নাম করে যদি না দেয়, আর যদি দিয়ে দেয় যে এখানে মসজিদ করো তাহলে হবে না, এগুলো বুঝতে হবে, এইটাকে টেনে বলতেছে এটা আপনার মন্দির ভেঙে মসজিদ করেছে নাউজুবিল্লাহ মিন জালিক, এরকম ইতিহাস কোন জায়গায় লেখা নাই, এগুলো আমাদের বাপের পাপের পাশ্চিত্য করছে, বলছে তোর বাপ ভুল করেছে, আগেই বলেছি ওই বাঘ আর ছাগলের গল্প, আমরা ছাগল নিচে পানি খাচ্ছি উপরে বাঘ বসে আছে, আমাদের পানি খাওয়া দেখে বলছে তোরা ঘোলা করছিস কেন, এ হচ্ছে ওরা হচ্ছে উপরের লোক, এবার আপনি যাহা প্রতিবাদ করবেন সরকারের বিরুদ্ধে কথা গাপ করে ধরবে, আপনি যাহা প্রতিবাদ করবেন সঙ্গে সঙ্গে বলবে সরকারের বিরুদ্ধে কথা বলছে, দিয়ে আপনাকে অ্যারেস্ট করে দিয়ে আপনার ফিউজ করে দিবে, বোঝা গেল ভাই, নাহলে মসজিদে মাদ্রাসাতে কোনোদিন সন্ত্রাস তৈরি হয়, ইউপির এক আপনার বাড়ি আছে নেতা বলছে আমি ক্ষমতায় এলে সর্বাগ্রে মসজিদের আজান বন্ধ করবার মাদ্রাসার কোরআনের পড়া বন্ধ করবো, জোরে বল আস্তাগফিরুল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ, এ মাদ্রাসা বন্ধ হবে, জোরে বলুন কিয়ামতের সকাল হবে মাদ্রাসা বন্ধ, হবে না হবে না, তবে যদি না হয় তার জন্য কি করতে হবে, আসে না টিটু লাগাও রে মোবাইলে না হামবার ধরবে মাদি এনার সেন্টার নেটওয়ার্ক বিজি কভ হয় না জি এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার ইসকে না বিজির এসেম কাডে লাগাও আপন আপন আরে দাহে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময় থাকবে সব সময় দরদ বড় রিচার্জ কর দরদ বড় রিচার্জ কর তারহনি নাবি রফার ধরবে মাদি এনার সেন্টার শত ছিয়াশি লাগাও রে মোবাইলে না বার ধরবে মাদি এনার সেন্টার নামাজ শেষে মুখ তো হাসে কাল করায়া কেন করে এফ
এখন তোমার ঋষিভ হবে সেই আল্লাহ দরবারে, সেই আল্লাহ দরবারে দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, আফসান কর সফট হওয়ার ধরবে মাদি এ নারশন টার শত সচিয়াসি নাইনটি টু লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদি এ নারশন টার এমারি রে যা কত সোজা নাবি পাকে আর কানেক শান দুই জগতটা একটি আর নেই যে কোন অবজেক শান, নেই যে কোন অবজেক শান, গাওস খাজা আহমদ রে যা, গাওস খাজা আহমদ রে যা সেই দরবারে রে কামান্ডার ধরবে মাদি এ নারশন টার শত সচিয়া সিনা এমটি টু লাগাও রে মোবাইল নাম্বার ধরবি মদিনার সেন্টার। যাই হোক বাপ, বক্তা যেহেতু চলে এসেছেন হুজুরকে আমি দিয়ে দিব, তবে একটা হাজার টাকা চেয়েছিলাম আসেনি, শুনে নেন আসুক আর না আসুক ওয়াদা করেছি বলে দিই। আল্লাহ রাসূল পাঁচ নম্বরে কারা আরশে আজিমে ছায়া পাবেন বলেছেন, নবী বলেছেন, হাদিসটি বুখারী শরীফের হাদিস বাবা, কিতাবুল আজান থেকে বলছি, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবে। চার নম্বর বললাম, পাঁচ নম্বর রাজুলুন তলাবাত ইমরা আতুন জাতিন মানসুবিল জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, নবী বলছে যদি কোনো যুবককে সম্ভ্রান্ত ঘরের মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা হয়, সে মেয়েটা যদি ডাক দেয় এসো আমার সঙ্গে যৌন খোদা মেটাও, আর যুবকটা যদি বলে না ফাকালা ইন্নি আখাফুল্লাহ, যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি বলে যদি পালিয়ে যায়, ওই যুবকটা আল্লাহর আরশে আজিমে ছায়া পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যুবক তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, যুবক যুবতী দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রসুল জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো, নবী বলেন একটা জিহু একটা গুপ্তাঙ্গ, এই দুটো জিনিসের গ্যারেন্টি দিলে আমি রসুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দিব। ব্যাখ্যা করতে গেলে অনেক দেরি লাগবে, এর জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর ছয় নম্বরে হলো গোপনে দান করা, বললাম তো ওটা বলিয়ে দিয়েছি। সাত নম্বরটা শুনে নেন, সাত নম্বর নবী বলছেন রাজুলুন জাকার আল্লাহ খলিয়ান ফাফা দাত আইনা হো, যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে, আপনার বসে আল্লাহকে ডাকবে, আল্লাহর উপাসনা আরাধনা করবে, আল্লাহর আপনার জিকির করতে গিয়ে রাত্রে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, ওই এক ফোঁটা চোখের পানি আপনার তার জন্য আল্লাহর আরশে আজিমের ছায়া পাওয়ার ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই পানিটা যেমন তেমন পানি নয়, ওটা আল্লাহর রহমতি জান্নাতি আল্লাহর রহমতি ফেরেশতারা জান্নাতের পাত্রে ধরে জান্নাতে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কিছু আপনার বলার আছে বা থাকবে, কিন্তু সব তো একদিনে শেষ হয় না, আর বক্তাদের আপনার টাইমের ব্যাপার থাকে, আপনার উনিও যেমন এসেছেন আমাকেও আবার কালকে যেতে হবে সেই আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর, এই জন্য আমি একটু বলেছিলাম সকালেও দিতে, তাই আমাকে আপনার বললেন ঠিক আছে আপনাকে হেলালুদ্দিনের পরেই দেওয়া হবে, একটু যাব সকালবেলায় আবার ট্রেন ধরে ওখানে যেতে হবে, আবার আসতে হবে, এই দৌড়াদৌড়ি বুঝতেই পাচ্ছেন সবার ক্লান্ত শরীর, কাউকে বসিয়ে রেখে আপনার ক্লান্ত শরীরকে আরও ক্লান্ত করা যাবে না, কারণ টাইমের একটা ব্যাপার আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর গতির মতো বেয়ে চলে, আল্লাহ পাক আবার যদি নিয়ে আসে হায়াত যদি থাকে ইনশাল্লাহ আসবো, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, শরীয়তি পরিভাষায় যদি কোনো মিষ্টে কামার হয়ে যায় তাহলে আমি তোবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।